কক্সবাজারের রামুর গর্জনিয়ায় তরুণ এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী গর্জনিয়া মাঝির কাটা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এ সময় বক্তারা বলেন রাজনীতির সাথে জড়িত হওয়ার পর থেকে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে শাহিন নামের ওই নেতার বিরুদ্ধে একটি প্রভাবশালী মহল ঈশ্বান্বিত হয়ে একের পর এক ষড়যন্ত্রমূলক মামলা দিচ্ছে